অতএব এই জিনিসটা কেউ পছন্দ করতে পারছে না, এটা মাথায় ঢুকছে না। এতই যখন এটাকে ঘৃণা করিস, এই গুণের ভোট নিবার মজা লাগে কেন? এইটাকে কেউ পছন্দ করতে পারছে না কেউ। আর যেখানেই যাব দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমাদেরকে প্রশ্ন করবে বা আমাদের সঙ্গে কথা হবে, আপনারা মুসলিম ভোট ভাগ করছেন, আপনারা মুসলিম ভোট নেবেন, আপনারা মুসলিম কেন? মমতা কোনদিন বলেছে হিন্দু ভোট শুধু নেবে? বুদ্ধদেব কখন বলেছিলাম হিন্দু ভোট শুধু নেবে? বামপন্থী কংগ্রেসকে কখনো বলেছিলাম হিন্দু ভোট শুধু নেবে? আরে যে রাজনীতি করতে আসে সে সমস্ত ভোটারদের ভোটের আশায় নাবে, ঠিক না বেটি? কিন্তু আমাদের ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু মোল্লাদের দিকে ঠেলা হচ্ছে, শুধু মুসলমান ও মুসলমানদের জন্য দল করছে, ও মুসলমানদের জন্য দল করছে, এত ঘিরে যে সব ঠিক আছে। ওই আশা সাহেবকে বাদ দিতে হবে, এটা কংগ্রেস বিশেষ করে বলছে। ভাই কেন লোবো কি লোবো না পরের কথা, কিন্তু বাদ দিতে হবে কেন? বলছে না উনি কমনাল, আর আমাকেও তো কমনাল বলছে। কিন্তু আসাদ সাহেবের কোনো একটা বক্তব্য আছে যেখানে কমনাল পাওয়া গেছে? অথচ এই কংগ্রেস 10 বছর আসাদ সাহেবের সাথে ছিল, জানেন আপনারা? বোম্বাই শিবসেনার সঙ্গে কংগ্রেসের জোট, কার সাথে? শিবসেনা চেনেন? যারা সর্বসময় একটা বিশেষ ধর্মকে গাল দেয়, বিরোধী করে, তাদের সঙ্গে দেখুন জোট, ঠিক আছে? আপনি পার্টি পলিটিক্স করতে গেছেন, আমি আপনার জোটটাকে ঘৃণা করছি না। আপনার থেকে পছন্দ হয়েছে যেখানে সরকার করার সুবিধা হয়েছে, আপনার দলকে আপনাকে জিতাতে হবে, সেটা আপনি করছেন। ও কেরলে দেখুন মুসলিম লীগের সঙ্গে জোট, সব জায়গায় চলছে, সব জায়গায় চলছে। আর বাংলাতে বলছে চলবে না, কেন? ঠিক আছে, চলবে কি না চলবে সেটাও একটা টেবিলে বসে কথা বলতে হবে। আপনি শুধু কি বলে মিডিয়ার সামনে বলে দিলে হয়? আপনি আমাকে শর্ত দেবেন, আমি আপনাকে শর্ত দেব, এই শর্ত দিয়া দিতে নিজেদের মধ্যে ফেতনা হবে। একটাই টার্গেট কোন দিদি মুদিকে যদি রুখতে চান, বাকি সবাইকে এক হতে হবে, ঠিক না বেরিক? এখানে কোনো শর্ত তর্ক দিতে গেলে তো সমস্যা। তাহলে আমি আবার একটা শর্ত দেবো, ও একটা শর্ত দেবে, ও একটা শর্ত দেবে, এই শর্তের মধ্যে থাকি আর ওরা দুজন ভেতরে সেটি গিয়ে আবার আসো, আমার আপনার সবাইকে ধরে পিটুক দেবো একবার, এদেরকে বুঝিয়ে দেবো যে আমরা নুন হতে পারি, তোরা আমাদেরকে বড় ঘৃণা করতে পারিস, কিন্তু আমরাই গরিব মানুষগুলো সবাইকে জিতাই, সবার হয়ে লড়ি, আমরাই তোদেরকে তক্তায় আগামী দিন বসিয়েছি, আজ আমরা নিজেদের তক্তা নিজেরাই তৈরি করে নেব। আর 2021-এ 40-50টা যদি আমি পেয়ে যাই, আমি ছাড়া সরকারই হবে না। সে যেই হোক, ওই বিজেপিও দেখবেন আটকে গেছে, এসে বলছে কই গো হুজুর, কংগ্রেসও দেখবেন আটকে গেছে, বামও আটকে যাবে, টিএমসি আটকে যাবে। আজকে আপনারা শপথ করুন যে আপনারা আজ থেকে বামও নয়, কংগ্রেস নয়, টিএমসি নয়, আজ থেকে আপনারা আপনাদের নিজেদের দলের, ঠিক আছে? পাক্কা কথা। এবারে এখানে যারা বামপন্ডের আশপাশে হয়তো শুনছেন, এখনো হয়তো মন স্থির করতে পারছেন না, তিনার উদ্দেশ্য করে বলবো, আপনারা বামপন্ডকে বলুন যে একা একা লড়লে আবার আমাকে ঘর ছাড়া হতে পারে, তোমার জন্য কত ঘর ছাড়া হবো, তোমরা তো সব মিলে মিশেই আছো দেখছি। কংগ্রেসকে বলুন যে আর কত ঘর ছাড়া হয়ে তোমাদের হয়ে থাকবো, তো তোমরা জলদি করে আব্বাস সিদ্দিকি যেটা বলছে শুনে লাও, 50-এর উপরে ছেড়ে দাও। এক গাদা বিহারে নিয়ে বসে আছে 60-70টা, আর নিয়ে ঘোড়া ডিমের মাথা 19টা জিতে বাকি সব বিজেপিকে জিতে দিল, আর দোষ হচ্ছে আসাদ সাহেবের, এই করেছিল করেনি। অতএব এই জিনিসটা কেউ পছন্দ করতে পারছে না, এটা মাথায় ঢুকছে না। এতই যখন এটাকে ঘৃণা করিস, এই গুণের ভোট নিবার মজা লাগে কেন? এইটাকে কেউ পছন্দ করতে পারছে না কেউ। আর যেখানেই যাব দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমাদেরকে প্রশ্ন করবে বা আমাদের সঙ্গে কথা হবে, আপনারা মুসলিম ভোট ভাগ করছেন, আপনারা মুসলিম ভোট নেবেন, আপনারা মুসলিম কেন? মমতা কোনদিন বলেছে হিন্দু ভোট শুধু নেবে? বুদ্ধদেব কখন বলেছিলাম হিন্দু ভোট শুধু নেবে?
বামপন্থী কংগ্রেসকে কখনো বলেছিলাম হিন্দু ভোট শুধু নেবে? আরে যে রাজনীতি করতে আসে সে সমস্ত ভোটারদের ভোটের আশায় নাবে, ঠিক না বেটি? কিন্তু আমাদের ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু মোল্লাদের দিকে ঠেলা হচ্ছে, শুধু মুসলমান ও মুসলমানদের জন্য দল করছে, ও মুসলমানদের জন্য দল করছে, এত ঘৃণা কেন? এটা আমাদেরকে ঘৃণা করা হচ্ছে। আর আমি মনে করি এই কথাগুলো যারা বলে তারা হিন্দুদের ঘরে কমনাল বানাচ্ছে। কেন আমি কি আশা করতে পারি না আমার হিন্দু ভাই আমায় ভোট দেবে, আমার আদিবাসী ভোট দেবে, দলিত ভোট দেবে? কেন তারা কি আমায় ভালোবাসতে পারে না? তাদেরকে আমি দেশবাসী নই, তাদেরকে আমি ভাই সমতুল্য, ছেলে সমতুল্য নই। কিন্তু দেখুন মিডিয়া আর নেতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা, উনি আসলে মুসলিম ভোট ভাগ হয়ে যাবে, শিবসেনা আসলে হিন্দু ভোট ভাগ হবে না, নির্দল আসলে হিন্দু ভোট ভাগ হবে না, বামপন্থী প্রার্থী হলে হিন্দু ভোট ভাগ হবে না, কংগ্রেস প্রার্থী হলে হিন্দু ভোট ভাগ হবে না, দিদি প্রার্থী হলে হিন্দু ভোট ভাগ হবে না। তা 60% যদি 70% যদি হিন্দুই ধরা হচ্ছে, যদি ভাগ হয়ে যায় তাহলে তো বিজেপির উপকার হবে আবার, ঠিক না বেটি? তার বেলায় প্রশ্ন ওঠে না, শুধু মুসলিম ভোটের বেলায় ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মানে আমাদেরকে এত কোণঠাসা করছে, ঘৃণা করছে, যাতে করে কোনোভাবে মুসলমানও যেন ওকে ঘৃণা করে, মুসলমানও যেন ওকে বিশ্বাস না করার পাশে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলেই কিন্তু কিছু সিট পেয়ে যাবে, ঠিক না বেটি? কেন ওরাও জানে 120 থেকে 126টা সিটে মুসলিম ভোট ফ্যাক্ট। আর 100টা সিট যদি কেউ পেয়ে যায় সে ছাড়া সরকার হতেই পারে না। আর 2021-এ 40-50টা যদি আমি পেয়ে যাই আমি ছাড়া সরকারই হবে না। সে যেই হোক ওই বিজেপিও দেখবেন আটকে গেছে, এসে বলছে কই গো হুজুর, কংগ্রেসও দেখবেন আটকে গেছে, বামও আটকে যাবে, টিএমসি আটকে যাবে। সেই জায়গায় আমি চিন্তা ভাবনা করে দেখলাম বিজেপি কি তো কোনোভাবে সম্ভব নয়। আর রিসেন্ট আমাকে পিটিয়েছে, পিটের দাগ এখনো রয়েছে টিএমসির, বাম দুদিন আগে মেরেছে দাগটা অনেকটা মুছেছে, কংগ্রেস তারও দুদিন আগে মেরেছে দাগটা অনেকটা মুছেছে। তাই ভাবলাম ওই দুটো যদি আসে একটু সুবিধা হয়, কিন্তু তাদেরও তো দরদ থাকা দরকার। আমার একা মাথায় চাল ভাঙলে তো শুধু হবে না, তাদেরও তো কর্মীরা অনেক ঘর ছাড়া, তাদেরও কর্মীরা তো মার খাচ্ছে, তাদেরও কর্মীদের ঘরে মিথ্যা কেসে জড়িয়ে রেখেছে, তাহলে তাদের কর্মীরা ভাবুক। অতএব আপনারা আপনাদের দলকে বলুন তাড়াতাড়ি ইউনিট করতে, কারণ সময় নেই এইভাবে ঝুলিয়ে 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 আপনি নিজে লাস্টটা ছেড়ে দেবেন, হবে না। বলছে সব ঠিক আছে, ওই আশা সাহেবকে বাদ দিতে হবে, এটা কংগ্রেস বিশেষ করে বলছে। ভাই কেন লোব কি লোব না পরের কথা, কিন্তু বাদ দিতে হবে কেন? বলছে না উনি কমনাল, আর আমাকেও তো কমনাল বলছে। কিন্তু আশা সাহেবের কোনো একটা বক্তব্য আছে যেখানে কমনাল পাওয়া গেছে? অথচ এই কংগ্রেস 10 বছর আশা সাহেবের সাথে ছিল, জানেন আপনারা? এই রাজনীতি করছেন জানেন না, এটা দুনিয়ার খোঁজ রাখুন। আমি তাহলে বাদ দিই ভাই, আপনাদের মনে যে খারাপ লাগছে কেন? আমি এতটুকু জানি ভোটের আগ পর্যন্ত আমি যেখানেই যাব যারা এসে বসবে এই কথা শুনতেই এসেছে। গতকালকে এক জায়গায় গেছি, বলছে আপনি অন্য কিছু বলবেন না, এই বিষয়েই বলবেন, আমরা এই শোনার জন্যই বসে আছি। না এটা তো দরকার, পেটে খিদি আল্লাহ একবার হয় না ভাই? মা বিমারে ছটপট করছে আর তসবি পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় না, কারণ আমার মাকে চিকিৎসা করতে হবে, 2 লাখ টাকা দরকার, পাবো কোথা? ভ্যান চালিয়ে খায় আমার বাচ্চা, রাত্রিরে দুধ কিনবো পয়সা নয়, আর আমি ঈশার নামাজ আল্লাহ একবার হবে না, ও মন বাচ্চার দুধ কিনার দিকে পড়ে থাকবে, ঠিক না বেটি? তাই তো রসুল বলল যেখানে অভাব আসে অভাবের সাথে কুফুরিও আসে। আজকে দেখুন অভাবের জন্যই তো দেহ ব্যবসা করছে, অভাবের জন্যই তো পার্টির দলের লাঠিয়াল হয়ে কাজ করছে, 5000 টাকা যদি পাই বুচ্চা দখল করলে মারপিট করলে, কি অভাবের জন্যই? অভাবের জন্যই তো এইসব তো ফেতনা হচ্ছে। তো ভাইয়েরা আমার, তাহলে সেই জায়গায় বোম্বাই শিবসেনার সঙ্গে কংগ্রেসের জোট, কার সাথে? শিবসেনা চেনেন না? হ্যাঁ, যারা সর্বসময় একটা বিশেষ ধর্মকে গাল দেয়, বিরোধী করে, তাদের সঙ্গে দেখুন জোট, ঠিক আছে? আপনি পার্টি পলিটিক্স করতে গেছেন, আমি আপনার জোটটাকে ঘৃণা করছি না, আপনার যাকে পছন্দ হয়েছে, যেখানে সরকার করার সুবিধা হয়েছে, আপনার দলকে আপনাকে জিতাতে হবে, সেটা আপনি করছেন।
কেরলে দেখুন মুসলিম লীগের সঙ্গে জোট, সব জায়গায় চলছে, সব জায়গায় চলছে, আর বাংলাতে বলছে চলবে না। কেন? ঠিক আছে, চলবে কি না চলবে সেটাও একটা টেবিলে বসে কথা বলতে হবে। আপনি শুধু কি বলে মিডিয়ার সামনে বলে দিলে হয়? আপনি আমাকে শর্ত দেবেন, আমি আপনাকে শর্ত দেব, এই শর্ত দিয়া দিতে নিজেদের মধ্যে ফেতনা হবে। একটাই টার্গেট কোন দিদি মুদিকে যদি রুখতে চান বাকি সবাইকে এক হতে হবে, ঠিক না বেরি? এখানে কোনো শর্ত তত্ত্ব দিতে গেলে তো সমস্যা। তাহলে আমি আবার একটা শর্ত দেবো, ও একটা শর্ত দেবে, ও একটা শর্ত দেবে, এই শর্তের মধ্যে থাকি আর ওরা দুজন ভেতরে সেটিং হয়ে আবার আসুক, আমার আপনার সবাইকে ধরে পিটুক। আর আপনাদের তো টেনশন নেই, আপনাদের ভিআইপি ভিআইপি সব বডিগার্ড আছে, হ্যান আছে, তান আছে, আপনারা ঠিক ঘুরে বেড়াবেন, বাকি পাবলিক গুলো মার খেয়ে মরবে। তা সেই জায়গায় জোট হবে কি না হবে আমি জানি না, চেষ্টা কিন্তু আমি করছি। কিন্তু যদি জোট নাও হয়, যেখানে যেখানে আমি সিট দেব সেখানে সেখানে আপনারা আজ থেকে বাম নয়, কংগ্রেস নয়, টিএমসি নয়, আমাকে একটা বার সুযোগ দিতে হবে, ঠিক না বেটি? হাত তুলে বলুন ঠিক না বেটি? আমি কাউকে জোর করে হাত তুলাচ্ছি, জোর করে হাত তুলিয়েছি, হাত না বান, ধোকা দেবেন না। কোন রকম যদি চাপ টাপ আছে চুপচাপ থাকুন, ঠিক সময় সাইজ করে দেবেন, একদম চুপচাপ, ঠিক সময় ঠিক দিনে, আর একসাথে বেরোবেন ভোটের দিনে, একসাথে দলবদ্ধ হয়ে বেরোবেন। কথা বুঝা? স্যার ওই দিন দরকার রোজা রেখে দেবেন, খাবার চিন্তা করবেন না, সারা দিন ঘরে ওখানে থাকবেন। কথা বুঝা? স্যার চুরি না হয়েছে দেখবেন, আমাদের চোর তো থাকে কিছু, বিপদ হয়ে যাবে, কথা বুঝে আসছে? আর যদি জোট হয়ে যায় তাহলে যেখানে যেখানে আমি দেবো না সেই জায়গায় আমি তাদেরকে সাপোর্ট করব। আর যদি জোট না হয় সেই জায়গাতেও কিন্তু সাপোর্ট করব না, সেই জায়গায় তাহলে কি করব? সেই জায়গায় আমি খুঁজব অনেক নির্দল দাঁড়াই না, ওই নির্দলের মধ্যে অনেক ভালো ভালো ক্যান্ডিডেট থাকে, তার মধ্যে থেকে যেটা ভালো তার সঙ্গে আমি কথা বলে নেবো, তুই জিতলে আমার দলকে সাপোর্ট করবি, কথা বুঝে আসছে? তাদেরকে দেবো, এদেরকে বুঝিয়ে দেবো একবার, এদেরকে বুঝিয়ে দেবো যে আমরা নুন হতে পারি, তোরা আমাদেরকে বড় ঘৃণা করতে পারিস, কিন্তু আমরাই গরিব মানুষগুলো সবাইকে জিতাই, সবার হয়ে লড়ি, আমরাই তোদেরকে তক্তায় আগামী দিন বসিয়েছি, আজ আমরা নিজেদের তক্তা নিজেরাই তৈরি করে নেব। আসরের নামাজের ব্যাপার আছে, আজকে একটু হাজির দিয়ে গেলাম, আমি খুব শিগগিরই আপনাদের এখানে আমডাঙ্গাতে সাধনপুরের মাঠে আসছি। বিষয় হলো কৃষক, বিষয় কৃষক, এবং রোডের ধারে জমি নেওয়া হচ্ছে, তাদেরকে মূল্য দেওয়া হচ্ছে না, এবং প্রত্যেকটা সরকারি কর্মচারী আজকে বঞ্চিত, সে স্কুল মাস্টার হোক, সিভিক ভলেন্টিয়ার হোক, কারেন্টের ইলেকট্রিকের লোক হোক, যাই হোক, কম বেশি পোলিও যারা খাওয়াচ্ছে সরকারিভাবে তারা হোক, সবাই কর্মচারীগুলো আজকে বিপদে আছে। তাই কর্মচারীদের প্রকৃত মর্যাদা দিতে হবে, তাদের মূল্যায়ন, তাদের মেহনতের পারিশ্রম উপযুক্ত দিতে হবে। আপনার কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় এখন ব্যানার টাঙানো নিয়ে দেয়াল লেখা নিয়ে অত্যাচার করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা দুর্ভাগ্য, গণতন্ত্রের রাজনীতিতে বিরোধী থাকবে, গণতন্ত্রে মানুষের পছন্দের নিজেদের স্বাধীনতা থাকবে, যার যাকে ভালো লাগে তাকে নিয়ে চলবে, কিন্তু আমার বাংলাতে গণতন্ত্র হত্যা হয়েছে, তারা একদল মানুষ অত্যাচার করছে, এটা দুর্ভাগ্যজনক। আমি আমার ছেলেদেরকে বলবো, তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় থানায় যাও, তাদের বিরুদ্ধে এফআইআর করো, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর সমস্যার সমাধান করো, আমাদের যারা নেতৃত্ব আছে উপর লেভেলের সঙ্গে যোগাযোগ করো, এবং সবর্গের সাথে ধৈর্যের সাথে তোমরা এগিয়েই যাও, পিছপা হওয়ার কোনো জায়গা নাই। কেন? দেশকে বাঁচাবার লড়াই, সংবিধান বাঁচাবার লড়াই, নিজেদের মা বোনদের ইজ্জত বাঁচাবার লড়াই, এই লড়াইয়ে জালিমদের হাত থেকে আমাদের ঘরে উদ্ধার হওয়ার জন্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগাতে হবে। আরেকটা কথা, তোমরা শুধু দিওয়ালিকার ব্যানারেতে বেশি গুরুত্ব দিও না, তোমরা গুরুত্ব দিও ঘরে ঘরে, ঘরে ঘরে ভোটারদের ঘরে কানে কানে, কানে কানে আওয়াজ পৌঁছাও, ঠিক সময়ে ঠিক টাইমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট বক্সে এদেরকে জবাব দেবে। আইএসএফের প্রচারে আপনাকে কবে থেকে দেখা যাবে? আইএসএফের চেয়ারম্যান এই প্রেসিডেন্ট যেদিন থেকে আমাকে ইনভাইট করবে সেদিন থেকে দেখা যাবে। সম্পূর্ণ কমিটি গঠন করার কথা বলেছিলেন, সেটা তো এখনো হয়নি, চলছে, এখন একেবারে ভোটের দামামা বেজে গেছে, এইসব নিয়ে পেরেশান আছে। শুধু কি বাম কংগ্রেস নাকি মিমও থাকবে আপনার সঙ্গে?
সেটা টেবিলে আলোচনা আছে, দেখা যাক কি হয়। আপনাকে চাইছি, আপনি কি করবেন, একা লড়বেন না সবাই সঙ্গে নিয়ে লড়বেন? দেখুন, মানুষের স্বার্থে মানবতা প্রেমিক যারা রাষ্ট্রের কথা, রাষ্ট্রবাসীর কথা, বাংলার কথা, বাংলাবাসীর কথা ভেবে, যারা উন্নয়নের কথা ভাববে, রুজি রুটি খাবার কথা ভাববে, তাদের সাথে আমি জোট করতে চাইছি। কেন? যাতে ভোটটা ভাগ না হয়। আপনার প্রার্থী কাকে দেবেন, এখনো কি সিলেক্ট হয়েছে? আমার ক্যান্ডিডেট ঠিক করছি, অনেকের বাইরেটা নেওয়া হয়েছে, কথা চলছে, এখন ঘোষণা করছি না, কিন্তু কথা চলছে।